কলকাতা থেকে ছিল হচ্ছে ডিপার্চার টাইম, তো তখন মনে হলো ধরণী দ্বিধা হোক ঢুকে যাই তার মধ্যে। বাট আমি এয়ারপোর্টে পৌঁছে আমি ইয়েকে জানাই, আমাদের অনিমেষকে জানাই, রাজীবকে জানাই, তারপর একটা যুদ্ধ চলে ঘন্টা চারেকের আর কি। অনেকদিন পর কলেজ লাইফের পর এরকম মারামারি করলাম আর কি। থ্যাঙ্কফুলি এয়ারপোর্ট ম্যানেজার ইত্যাদি সকলে চেনেন বলে এভরিবডি ওয়াজ রিয়েলি কোঅপারেটিভ এন্ড হেল্পফুল। আমি ওই রিজেন্ট এয়ারওয়েজ বলে একটি বিমান সংস্থা, তাদের একটি ছেলেকে, হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা সরি, তাদেরকে আমি বললাম যে আমি কিছু বুঝি না, আমাকে না আপনাদের ফ্লাইটটায় আমাকে উঠতে হবে। ওরা বললো আমাদের ফুল ফ্লাইট, 50টা ছোট্ট ফ্লাইট, 50টা লোক, 50টাই। আমি যে আমি কিছু বুঝি না, আমাকে যদি পাদানিতে বসে যেতে হয় পাদানিতে বসে যাবো আমি। হ্যাঁ, তো ওরা থতমত খেয়ে চলে গেল কিছুক্ষণ পর, তারপর ফিরে এসে বললো একমাত্র একটাভাবেই সম্ভব, যদি আপনার জন্য কাউকে আমরা ক্যান্সেল করে দিই। আলম সেটা তো সম্ভব না, যাকে বা যাকে যদি ক্যান্সেল করতে হয় করুন, বা তাকে আমার সামনে দাঁড়া করার, তাকে আমি বলছি যে সরি দাদা প্লিজ, বা দিদি আপনি পরে যাবেন আমি আগে যাই। তো ফর্চুনেটলি সেরকম কিছু হয়নি, একজন বোধ হয় যেরকম আমি মিস করেছি সকালের ফ্লাইটটা, সেরকম আরেকজন রিজেন্টের ফ্লাইটটা মিস করাতে আমি ফাইনালি বোর্ড করতে পেরেছি ফ্লাইট এবং এখানে এসে পৌঁছেছি অনেক দেরি করে। আমি জানি আপনাদের সকলকে আরও অনেকবার ভীষণভাবে ধন্যবাদ জানাই এবং ক্ষমা প্রার্থী আমি সকলের কাছে এই দেরির জন্যে। ভুল, এটা মানুষ মাত্রই ভুল, আমার বাংলাদেশে যাত্রাটা ভুল দিয়ে শুরু হলো, হোপফুলি ঠিক দিয়ে শেষ হবে। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন ফর ওয়েটিং এভরিওয়ান। আর আমি এখন একটু ডেজড আছি, যাকে বলে